আসসালামু আলাইকুম দর্শক, রিসেন্টলি আপনারা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গাড়ি দেখেছেন, এক চাকার গাড়ি, যেটি আসলে খুবই ভাইরাল হয়েছে, যে গাড়িটি বানিয়েছে আলমগীর ভাই। আসসালামু আলাইকুম, আমরা সেই আলমগীর ভাইয়ের সাথে কথা বলবো যে তার কতদিন লেগেছে বা এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো, অবশ্যই আপনাদের গাড়িটি চালানোও দেখাবো। কবে আপনি এই গাড়িটি বানানোর কাজ শুরু করেছেন? প্রায় 1.5 বছর। এই গাড়িটি বানানোর ক্ষেত্রে আপনার কী চিন্তা আসছে? মানে কী চিন্তা আসছে, প্রথম চিন্তা হইল যে আমি মানে বাংলাদেশের জন্য বড় কিছু হতে চাই, মানে যেরকম বড় বড় খেলোয়াড়রা পৃথিবীর সবাই চিনে জানে, ঠিক আমার এই ধরনের উদ্যোগ যে আমি বাংলাদেশের জন্য এমন কিছু করব যত বাংলাদেশের যেন সব লোক আমাকে চিনে জানে এবং আমি যত সেলিব্রিটি হতে পারি, আমি বড় বড় লোকের সাথে দেখা করতে যাব। আমার ইচ্ছা যে আমি প্রধানমন্ত্রীর সাথে যেন দেখা করতে পারি, সে ধরনের ভাইরাল যদি আমি হতে পারি তার সাথে যেন আমার দেখা হয়, সেটা হলো আমার আত্মবিশ্বাস যে আমার অবশ্যই দেখা হবে। আপনি শুরু করেছেন কত সালে? 2020-এ? হ্যাঁ, 2020-এ মাঝামাঝি। এটা হচ্ছে কী কী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে? এটা ইঞ্জিন ব্যবহার করেছে 80, এটাকে আমি 100 করছি। এটার মধ্যে আপনার 100 কুসি আর সমস্ত কিছু হাতে বানাইছি, আমি অনেক অনেক মানে অনেক কষ্ট করে। আচ্ছা, এখানে যে আমরা বড় একটা টায়ার দেখছি, এই টায়ার যে আপনি টায়ারকে আপনি নিজে বানিয়েছেন? জি জি, আমি নিজে বানিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে মূলত ইঞ্জিন, তাই তো? জি। এখানে আপনি মূলত মডিফিকেশন কী কী করছেন? মডিফিকেশন পুরোটাই, মানে কোনো কিছু আসলে এরা কি জানতে পারে ইঞ্জিন নিলেন আর কি, ইঞ্জিন নেওয়ার পরে বা ইঞ্জিনও মডিফিকেশন করছে। আচ্ছা, ইঞ্জিন নেওয়ার জন্য প্রযোজ্য না, এটাকে আমি ভিতরে অনেক কিছু আপনার নিউ মডেল করছি, অটো করছি, হ্যাঁ, হসপাওয়ার বাড়াইছি, তো অনেক কিছু। এটা আসলে এখানে দুটো মিটার দেখতে পাচ্ছি, মিটার কি কাজ করে? হ্যাঁ, মিটার অবশ্যই কাজ করে, মিটার কাজ করে, মিটার অবশ্যই কাজ করে, বিনা কাজে কোনো কিছু নাই, সবই কাজে। মানে ওয়ারিং এর সমস্ত কাজ কাম করবে, কিন্তু ব্যাটারিতে আসলে গাড়ি চলে না, গাড়ি চলে ইঞ্জিনে। শক্তি অন্যরকম। আর আপনার গাড়িটা আসলে আপনি বলছিলেন যে এই গাড়িটা আসলে বানানোর ক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে শৌখিনতা। হ্যাঁ, শৌখিনতার ক্ষেত্রে যে আপনি এই গাড়িটা দিয়ে আপনি আসলে কি কি করতে চান, মানে শৌখিন তো মানুষ, এটা কি আসলে যে কেউ চালাতে পারবে গাড়িটা? না না, যে কেউ চালাতে পারবে না, যে কেউ চালানো। যেমন হচ্ছে আপনি বলছেন যে বিয়ে বাড়িতে বর জাতি যখন যায়, বর জাতি বড় বড় পার্টিতে, বড় বড় ইয়ে মানে সেলিব্রিটি জায়গায়, এটা একটা মানে ইকোলজি, হ্যাঁ, ভাব, হ্যাঁ ভাব,
ভাবের জন্য তো সব। আর এখানে কি দুজন বসা যাবে? হ্যাঁ দুজন বসা যাবে। আচ্ছা আমি শুনলাম মজার টিভির একটা ভিডিওতে যেটা নাকি মানুষ নাম দিয়েছে কষ্টের গাড়ি। হ্যাঁ কষ্টের গাড়ি, কিসের জন্য কষ্টের গাড়ি দিয়েছে তা আমি জানি না, কিন্তু আমি নাম দিছি বাইকের নাম হইছে A1 বাইক, কারণ আমার নাম আলমগীর এতে। হ্যাঁ আর 1 দিছি এই কারণে যে কারণ বাংলাদেশে আরেকটা পিস নাই, 1 পিস এর জন্য A1 বাইক দিছি। জি আচ্ছা আচ্ছা। আর আমি শুনলাম ওই ভিডিওতে যে আপনি বিবাহিত, তো ভাবি কি এখানে বসতে পারবে চাইলে? হ্যাঁ 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 বসতে কি ইচ্ছা আছে ভাবি কি না? অবশ্যই 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 অবশ্যই, যা তো একটা সেলিব্রিটি গাড়ি হয়ে গেছে। হ্যাঁ আমার বাইক পুরো হালাইছে না, মজার টিপি সেলিব্রিটি হয়েছে, আমার ওয়াইফকে তো অবশ্যই বসা উচিত। আচ্ছা আর আপনার ফিউচার প্ল্যান কি আসলে গাড়ি নিয়ে? গাড়ি না ফিউচার প্ল্যান আমি একটা বললাম না মাঝামাঝি, যে আমার ফিউচার প্ল্যান এটাই যে আমি সেলিব্রিটি হতে চাই, সেলিব্রিটি কেউ সেলিব্রিটি সবার সাথে দেখা সাক্ষাৎ করতে চাই, মন্ত্রী লেভেলের সহকার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এর জন্য আমি মানে চিন্তা করা নিছি যে এগুলো দিয়ে ভাইরাল হলে সম্ভবত তাদের সাথে আমি দেখা করতে পারবো। আচ্ছা আপনি তো গাড়িটা এক পিসি বানাইছেন, আপনার কি পরিকল্পনা আছে যে কেউ এরকম অর্ডার করে গাড়ি বানানোর জন্য এরকম একটা, আপনি কি বানাতে পারবেন? হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, পারবো না কেন, যাতে আমি বানাইছি এটার থেকে ভালো হবে। আচ্ছা তাহলে আসলে যদি কেউ বানাতে চায় তাহলে তার খরচ কিরকম পড়তে পারে? খরচ তো আপনার কত লাখ দেড়েক 2 লাখ, যেহেতু এখন আপনার গাড়ির কাজ শেষ হয় নাই। হ্যাঁ আপনার কি মনে হয় এখানে আর কি কি গাড়ির কাছে আর কি কি লাগতে পারে? আর কি কি লাগতে পারে? ইলেকট্রনিক জিনিস অনেক, ক্যামেরা আছে, মনিটর আছে, গাড়ির কালার আছে, হ্যাঁ বডি গার্ড আছে, তারপরে আপনার মনে করেন লাইটিং আছে। হ্যাঁ এখানে স্প্রিং বসানোর কথা বলছিলেন, স্প্রিং বসাবো না, স্প্রিং বসার কথা আমি বলি নাই, এটা মনিটর বসাবো, মনিটর হ্যাঁ মনিটর বসাবো, ক্যামেরা বসাবো পিছনে, মানে একটু প্রাইভেট স্টাইলের আর কি। আচ্ছা প্রাইভেট কার যেটা থাকে ওই ধরনের আর কি করবো। ঠিক আছে, জনগণের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে? জনগণের উদ্দেশ্যে বলার আছে অবশ্যই, জনগণ যে আমার যে ভালো ভালো কমেন্ট করে, হ্যাঁ আমি আমার যে সরকারের সাপোর্ট করে, এই ধরনের আমার একটা মানে কমেন্টগুলো চাই। ইচ্ছা আছে যে আর্থিকভাবে আপনি সহায়তা পান? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আর্থিক অবস্থা বাণিজ্যিকভাবে এই গাড়ির কাজ, হ্যাঁ অন্য স্টাইলে করবো, বাণিজ্যিকভাবে করবো, যদি আমার সরকারের সহযোগিতা করে তাহলে অবশ্যই বাণিজ্যিকভাবে আমি অন্য ধরনের চিন্তা করবো, অন্যভাবে করব। তো এই গাড়িটার যে কন্ডিশন আমি দেখছি, আমরা যে কন্ডিশন দেখছি, এই কন্ডিশনে আপনার কত টাকা খরচ হয়েছে? এই কন্ডিশনে প্রায় 1,20,000 টাকার মতো খরচ হয়েছে, এই পর্যন্ত খরচ হয়েছে। আচ্ছা তাহলে এটা আসলে মানুষ কেন কিনবে? শৌখিনের জন্য তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আলমগীর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম।